Hey, dur dur. Bir bak. বুধবার ভোরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি আরবগামী এক যাত্রীকে প্রায় 9000 পিস ইয়াবা সহ বিমানবন্দর আর্ম পুলিশ ব্যাটালিয়ন আটক করেছে। আটক ব্যক্তির নাম সাদ্দাম। এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউল হক বলেন, সাদ্দাম ওমান এয়ারলাইন্সের বিমানে সৌদি আরবের দাম্মামে ইয়াবা পাচার করতে চেয়েছিল, তবে স্ক্যান করার আগে সেগুলো তার শরীর থেকে জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত জানান, তিনি কুমিল্লার এক ব্যক্তির কাছ থেকে 8950 পিস ইয়াবা সংগ্রহ করেছেন। দাম্মামে অন্য একজনের কাছে এটি পৌঁছানোর কথা ছিল। পুলিশ জানিয়েছে, এর আগেও সাদ্দামের বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে।